হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি তোমাদেরকে কি দেখাচ্ছি। আজ রান্না করে দেখাচ্ছি অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির স্টাইলে কাতলা মাছের কালিয়া। তার জন্য দেখো এখানে আমি কাতলা মাছের পিস নিয়ে নিয়েছি, যেগুলো নুন আর হলুদ দিয়ে মাখানো আছে। এখানে রয়েছে তেজপাতা, কিছু কিশমিশ, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি। রয়েছে কিছু গুঁড়ো মশলা, তার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। আর এছাড়া রয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর গোটা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে পাউডার। রয়েছে পেঁয়াজ, রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নেব। এখানে চালমগজ রয়েছে যেটা জলে ভিজিয়ে রেখেছি, এটাকেও পেস্ট করে নেব। রয়েছে ঘষে রাখা টমেটো, টক দই আর পেঁয়াজ কুচি। এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ভিজিয়ে রাখবো। শুধুমাত্র ড্রাই রোস্ট করে জিরে আর ধনে যে গুঁড়ো করে নিয়েছি সেটা আমি জলে ভেজাবো না। তাহলে শুরু করে দিচ্ছি আজকের রান্না, কাতলা মাছের কালিয়া অনুষ্ঠান বাড়ির মতো বা বিয়ে বাড়ির স্টাইলে। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার আমি ভিজিয়ে নিয়েছি। আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাও পেস্ট করা হয়ে গেছে, চাল মগজটাও পেস্ট করা হয়ে গেছে। এখন এই টক দইটাও আমি মিক্সার গ্রাইন্ডারে একটু ঘুরিয়ে নেব। টক দইটা কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি কাতলা মাছের কালিয়াটা করব সর্ষের তেলে। তেল গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। কড়াইতে ফোড়ন দিয়ে দিচ্ছি, প্রথমে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা মাছটা ফাটিয়ে দিলাম আর দিচ্ছি লবঙ্গ আর দারচিনি। ফোড়নটা একটু ফ্রাই করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ কুচিটা খানিকক্ষণ ফ্রাই করে দেব। এবার আমি এর মধ্যে অ্যাড করছি হাফ টিস্পুন চিনি, একটু ফ্রাই করে নেব। আবার চিনিটা মেল্ট হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ঘষে রাখা টমেটো বা টমেটো পিউরি দিলাম, ভিজিয়ে রাখা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডারের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করলাম স্বাদমতো নুন, যেহেতু নুন দিলাম তাই আবার একটু নেড়েচেড়ে নিলাম। নেক্সট আমি অ্যাড করছি চার মগজের পেস্ট, দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করছি ফেটিয়ে রাখা টক দই। এবার এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি ভালো করে মিক্সআপ করে নিয়ে কষতে থাকবো, বেশ অনেকক্ষণ ধরে কষবো, যতক্ষণ না তেলটা বের হচ্ছে। দেখা যাচ্ছে মশলাটা কষে গেছে, তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মশলা দিয়ে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখাই যাচ্ছে মশলা দিয়ে মাছগুলো ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মশলার বাটি দিয়ে জল, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ভালো করে মিক্সআপ করে নেব, যেহেতু নুনটা দিলাম। এবার দিয়ে দেব সামান্য জল, দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো, আবার ভালো করে মিক্সআপ করে দিচ্ছি। যেহেতু ভাজা মশলার গুঁড়োটা দিলাম, দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিশ, খুবই অল্প। এবার খানিকক্ষণের জন্য ঢেকে দেব। এবার ঢাকাটা তুলছি, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো, ভালো করে মিক্সআপ করে দিচ্ছি। হয়ে গেল কাতলা মাছের কালিয়া বিয়ে বাড়ির স্টাইলে বা অনুষ্ঠান বাড়ির মতো। আশা করি সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, টাটা।